ও মন জানো না মইরা গেলে পিয়াসে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নাম শাহিদ হাসান মিশা সওদাগর ভাই, উনি ইতিমধ্যে চলছে আমাদের জামান ভাইয়ের মরমে একটি সঙ্গীতের গজলের শুটিং, আর সেই শুটিং এ আছেন আমাদের পরিচিত সবার মিশা সওদাগর ভাই। আপনারা দেখবেন ইনশাল্লাহ সবগুলো শুটিং দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন শেষ পর্যন্ত, দেখা যাক। চলছে আমাদের জামান ভাইয়ের মরমে একটি সঙ্গীতের গজলের শুটিং, আর সেই শুটিং এ আছেন আমাদের পরিচিত সবার মিশা সওদাগর ভাই। জামান ভাইয়ের গানটি দেখার জন্য আপনাদের নিমন্ত্রণ করে রাখলাম, দেখবেন ইনশাল্লাহ। মইরা গেলে পিরা আসে না ও মন জানো না মইরা গেলে পিরা আসে না মইরা গেলে পিরা আসে না ও মন জানো না মইরা গেলে ফিরা আসে না মইরা গেলে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে রয়েছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নাম শাহিদ হাসান মিশা সওদাগর ভাই, উনি ইতিমধ্যে ওনার সাথে আমরা বেশ কিছু বিষয়ে আলোচনা করেছি, এবং ইনশাল্লাহ আমরা চাই যে ওনার মাধ্যমে ভালো মানুষের কাছে দাওয়াত পৌঁছে যাক, ইসলামের দাওয়াত, ভালো ভালো কথার দাওয়াত পৌঁছে যাক, সে চেষ্টা প্রাথমিক ধাপ হিসাবে আমরা আজকে একটি ইসলামী নাসির তৈরি করছি, যেটি মরমের সঙ্গীত, যেটি আপনারা প্রথমে শুনেছেন মইরা গেলে ফিরে আসে না। অবশ্যই এটা চির সত্য কথা যে আমরা যেদিন চলে যাব আসলে ফিরে আসতে পারবো না। অতীতে অনেকেই ছিলেন, অনেক দাপটশালী লোক ছিলেন, অনেক যারা নিজেদেরকে পৃথিবীতে থেকে চলে যাবে কখনো ভাবেন নাই এমন মানুষ অনেক ছিলেন,
আমরা ইতিহাস জানি, ফেরাউনের কথা জানি, নমরুদের কথা জানি, আরো অসংখ্য মানুষের গল্প জানি যারা নিজেদেরকে প্রভু বা স্রষ্টা দাবি করে থাকার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। সব সৃষ্টি কারো থেকে পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই, সবাইকে একদিন চলে যেতে হবে, একটা টাইমের জন্য, লিমিট টাইমের জন্য পাঠিয়েছেন। তো এই যে এই কথাকে ধারণ করেই আমাদের সঙ্গীতটা টাইটেলটা, তো এই সঙ্গীতে চমৎকার একটি গল্প মেকিং করেছেন এবং আমাদের সকলের প্রিয় ইলান ভাই এই চমৎকার গল্প জিনিস ফুটিয়ে তুলেছেন, যিনি এটাকে অভিনয়ের মাধ্যমে, গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, আমাদের শ্রদ্ধেয় শাহিদ হাসান মিশা ভাই। আমরা ওনার কাছ থেকে একটু জানবো সঙ্গীতটা সম্পর্কে এবং ইসলামী সঙ্গীতে কাজ করছেন ওনার একটু অভিব্যক্তি আমরা জানবো। শুকরিয়া, মানে অসম্ভব ভালো লেগেছে মানে কাজ করে, এবং গানটা এত এফেক্টিভ গান, গানটার সুর এমন সুর, আমি যদি একটু চোখ বন্ধ করে মস্তিষ্ক এবং মন আর মাথা মিলিয়ে যদি শুনে তাহলে এটা মানুষ দুনিয়ার সৃষ্টির রহস্যটা উন্মোচিত হবে। যারা সুস্থ মানুষ তারা প্রত্যেকে জানে যে আমরা কোথা থেকে এসছি, আমরা এসছি স্রষ্টা আমার সৃষ্টি, এবং আমাদেরকে আবার মাটিতে ফিরে যেতে হবে, আমাদের পরকালকে আমরা বিশ্বাস করি, আমাদের আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই বিষয়টাই। কাজে আমাদের এই পিরিয়ডটার মধ্যে আমরা অনেকে বিলাসিতার জন্য, আমাদের জীবনে জৌলস আনার জন্য আমরা অনেক কিছু অর্জন করি যেটা এত কিছু প্রয়োজন নেই, কিন্তু আসলে সব কিছু রেখে ফেলে আমাদেরকে চলে যেতে হয় এবং আমাদেরকে তখন একা চলে যেতে হয় এবং আমরা একটা সুতাও বহন করতে পারি না, কিন্তু আমরা পারি না, পুরো বিশ্ব কিনে নেই, পুরো বিশ্বকে আমরা যেভাবে হোক, মানে হালালভাবে না হলে হারামভাবে, নৈতিকভাবে না হলে অনৈতিকভাবে, তো এই যে এই জীবন বোধ থেকে, ফিলোসফি থেকে এই গানটা মনে রচনা করেছেন আমাদের বুদ্ধুজামান, অসম্ভব ওর জায়গায় কলরম ওদের একটা সংস্থা, সে ভোকালিস্ট, মেইন ভোকালিস্টদের তিনজনের একজন, তো সুরটাই আমাকে আকৃষ্ট করেছে। আর বড় করে আমি মনে করি যে অবশ্যই ধর্ম আমাকে আকৃষ্ট করে, ধর্মের প্রতি আমার কিছু দায়বদ্ধতা আছে, সে দায়বদ্ধতার জায়গা থেকেই আমি মূলত চাই, যেটা আমার যেটা ভাষ্য হচ্ছে যে মানবতার উপকার, মানবতার উপকার করতে হলে আসলে ইসলামের মাধ্যমে সবচেয়ে বেশি সুন্দর আমি মনে করি, কারণ আপনি যদি আমাদের ইসলামটাকে ভালো করে জানা যায় তাহলে দেখবেন যে এখানে হিংস্রতার কোনো সুযোগই নেই, এখানে সবাইকে ভালোবাসো, 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 ভালোবাসা দিয়ে জয় করার ব্যাপার, এটা আমার আল্লাহ বলে গেছে বলেছে। তো এই ভালোবাসার কথা, এই ভালোবাসার একটা প্ল্যাটফর্ম এই গানের মাধ্যমে কিছু লোককে একটা মেসেজ দেওয়া যে এরকম সত্যি মেসেজ, কারণ আমরা জানি কুল্লু নাফসান কাতুল মাউত, প্রত্যেকটা কাজে আমাদেরকে এত মানে অবক্ষ, এত অন্যায়, এত মানে অসঙ্গতি করার কোনো প্রয়োজন নেই, সিম্পল লাইফ, অনেক ভালো লাইফ ইসলাম এটাই বলে, আর হার হালাতে যদি আলহামদুলিল্লাহ বলা যায় তাহলে এগুলো করার দরকার হবে না। তো সব মিলিয়ে গানের মাধ্যমে এবং যারা এটা রচনা করেছেন গীতিকার থেকে আরম্ভ করে সুরকার এবং যারা জড়িত ছিলেন পুরো টোটাল টিমটা একেবারে, এর মাধ্যমে যদি একটি লোক উপকৃত হয় তাহলে আমি মনে করব যে ওনাদের চেষ্টা সার্থক, আমাদের কষ্ট সার্থক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, একে অপরকে ভালোবাসুন, আপনাদের জন্য বিনম্র শ্রদ্ধা সম্মান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদম মিশা ভাই যে কথাগুলো বলেন দেখলে মনে হয় যে এত ওনার পুরা বডিটাই মনে হয় অভিনয়ের সাথে মিশে গেছে এমন মনে হয়। তো ইনফরমেশন দিতে চাই, এই সঙ্গীতটি লিখেছেন হলো রফিকুল ইসলাম তাওহিদ ভাই, ওনার বাড়ি ময়মনসিংহ, এবং ওনার এই লিরিকটা আমাদের কাছে আসছে হলো মেইলের মাধ্যমে, ওনাকে আমরা আগে চিনতাম না, লিরিকের মাধ্যমে চিনেছি, এবং একইভাবে এটা যে মিউজিক ডিরেকশন এবং সাউন্ড ডিজাইন যিনি করেছেন আমাদের সকলের প্রিয় তানজিম রেজা ভাই, এবং এটা রেকর্ডিং থেকে নিয়ে আমাদের আবিদ হাসান এবং খিজির মোহাম্মদ ওনারা চেষ্টা করেছেন ইনশাল্লাহ। তো সব কিছু আজকে শেষ করবো, আমরা মিশা ভাইকে নিয়ে একটু একটা নাশিদ গাইতে চাই, হ্যাঁ আমরা সবাই মিলে একটু গাইতে চাই। ইয়োলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, ইয়োলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম
রহম করুন আল্লাহ আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ শাহ মখদুমের বাংলাদেশ এই তিতুমীরের বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ শাহ মখদুমের বাংলাদেশ এই তিতুমীরের বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ শুকরিয়া ইনশাআল্লাহ আমরা এই সঙ্গীতটি খুব শীঘ্রই আমরা জানিয়ে দেব কবে এটি রিলিজ পেতে যাচ্ছে ময়রা গেলে ফিরে আসে না আপনারা অপেক্ষায় থাকুন আর আমাদের মিশা ভাই শাহিদ হাসান মিশা ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার জিন্দগি ওনার জীবনটা ইসলাময় করে দেন আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালনা করুন আমিন আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু